কানাডা ফেরত যাচ্ছিস কবে? কই যাব? মানে আমার তো এখনো নিয়তি পুরো হইলো না। মানে আমি বাবা মারে কি বলবো, বিয়া করি নাই, মেয়ে দেখি নাই, মানে আমি কারে নিয়ে যাব কানাডায়? তুই কানাডা ফেরত যাবি না? বুঝতে পারছি, আমার জন্য তোর কোনো প্রবলেম হচ্ছে। মানে তুই আমাকে সেটা বললেই হতো। মানে আমি তো জোর করে তোর এখানে থাকতে চাইনি, তাই না? মানে আমি তো তোকে বলছিলাম যে আমি চলে যাই, আমি আমি হোটেলে গিয়ে উঠি, বাট তুই তো শুনলি না। তুই আমার বললি পাগল না, তুমি যাও না, প্লিজ তুমি থাকো। তুই বললি বলেই তো আমি থাকলাম এখানে, তাই না? আমি তোকে প্লিজ বলেছি, বলিস নাই একবারও না। এই যে এরাই হচ্ছে মেয়ে মানুষ, আমি জানি। এইভাবে তুই আমাকে ইনসাল্ট না করলেও পারতি। আমি ভাই কানাডা থেকে আসছি, এখানে থাকবো বলে কিছুদিন আমার ভাল লাগে না এখানে, একা একা আমি তো বোর হচ্ছি। আমি মানে আমি একটা ফ্যামিলি লাইফ চাই, ঠিক আছে? মানে তুই আমাকে এইভাবে ইনসাল্ট করলি, তুই আমাকে বলে দিলি হয়তো, তুই আমার ফ্রেন্ড, আমি তোকে বলছি না থাকার জন্য, তুই আমার বলতি যে তোর প্রবলেম হচ্ছে, তুমি থাকতাম না। এইভাবে ইনসাল্ট করার কি আছে? আমি থাকবো না তোর বাসায়, সমস্যা কি? কেনাডায় থাকি একা একা, মানে এখানে থাকতে আমার ভাল লাগে না, তাই এখানে চলে আসছি। আর তুই আমাকে এখানে তো বলে দিলি হয়তো আমার আগে, আমি চলে যেতাম, তাই না? তুই থাক, তুই দেখো।